বন্ধুরা, আপনি কাছে থাকুন কিংবা দূরে, আপনি চাইলেই এখন আপনার প্রিয়জন কিংবা অন্য যে কারো ফোনে কি আছে সেটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি দেখে নিতে পারেন। এর জন্য আপনাকে শুধু মেসেঞ্জার ব্যবহার করলেই চলবে। মেসেঞ্জারে একটি লেটেস্ট আপডেট এসেছে যার মাধ্যমে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। তো আমরা আজকে দুটি ফোন নিয়েছি, দুটি ফোনের এই ফোন দিয়ে এই ফোনের স্ক্রিনটাকে আমরা দেখব, এই ফোনের মধ্যে কি কি আছে। তো চলুন বন্ধুরা দেখে নেই। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন। স্ক্রিন শেয়ারের জন্য প্রথমে আপনাকে একটি ভিডিও কল করতে হবে মেসেঞ্জার থেকে। তো আমরা মেসেঞ্জারে চলে যাচ্ছি। মেসেঞ্জারে আমি এই ফোন থেকে আমার এই ফোনে একটি ভিডিও কল করব। হ্যাঁ, ভিডিও কলটি আমার এই ফোনে এসেছে, আমি এখন এটা রিসিভ করলাম। আমি আমার কাজের সুবিধার্থে সাউন্ডটি মিউট করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখন দেখুন আমার দুটি ফোন কানেক্টেড হয়ে গেছে ভিডিও ফোনে। তো আমি এই ফোনে সব কিছু দেখব, এই জন্য এই ফোনের ভিডিও কলে গিয়ে নিচ থেকে উপরের দিকে টান দিব। টান দিলে দেখুন বন্ধুরা এখানে লেখা আছে শেয়ার ইওর স্ক্রিন। আমরা এই শেয়ার ইওর স্ক্রিনটিতে ক্লিক করব। ব্যাস, আমাদের স্ক্রিন শেয়ার হয়ে গেল। আমরা এখন এই কলটিকে মিনিমাইজ করে রাখব। মিনিমাইজ করে ফেললাম বন্ধুরা। এখন আমার এই ফোনে আমি যা যা করব তা সব কিছু আমার এই ফোনে দেখাবে। যেমন আমি যদি এখানে স্ক্রিনটা নাড়াচ্ছি, এখানে স্ক্রিনটা নড়ছে, আমি অন্য স্লাইডে যাচ্ছি, হ্যাঁ অন্য স্লাইডে চলে যাচ্ছে। আমি যদি অ্যাপস গ্যালারিতে যাই, অ্যাপস গ্যালারি এখানে দেখা যাচ্ছে। আমি এখান থেকে যদি কোনো একটা অ্যাপসে অ্যাক্সেস করি, যেমন মনে করুন আমি আমার এখান থেকে এই যে EF24 এইটিকে ওপেন করলাম, এখানে দেখা যাচ্ছে দেখুন EF24-এর এই অ্যাপসটি চলে এসছে এখানে। আমি এখান থেকে যা যা করছি তার সব কিছু আমার এই ফোনে দেখা যাচ্ছে, যা যা করছি। যতক্ষণ না পর্যন্ত এখান থেকে আমি ভিডিও কলটি ডিসকানেক্ট করব ততক্ষণ পর্যন্ত আমার এই ফোনে সব কিছু দেখা যাচ্ছে, আমি যা করব তার সব কিছু দেখা যাচ্ছে। আপনার যদি কোনো কোয়ারিজ থাকে আপনার প্রিয়জনের কাছে, যে তুমি ইমোতে যাও বা তুমি হোয়াটসঅ্যাপে যাও, হ্যাঁ আপনি যা দেখতে চান এখান থেকে সব কিছু দেখা যাবে এই মোবাইল থেকে। মূল কথা হচ্ছে এই মোবাইল থেকে আপনি এখন যা যা করবেন তা সব কিছুই এই ফোনে এখন দেখা যাচ্ছে। এইভাবে আপনি চাইলেই এক ফোন থেকে আরেক ফোনের সব কিছুই আপনি দেখতে পারবেন, সে কাছেই হোক আর দূরেই হোক। এখন আপনি এইটিকে আবার স্বাভাবিক অবস্থা আনার জন্য এই ভিডিও কলটিতে ক্লিক করবেন এবং এখান থেকে ডিসকানেক্ট ক্লিক করবেন। এখন এটি ডিসকানেক্ট হয়ে গেল। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি? ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।